একটা কথা বলে আপনি অবাক হবেন, হয়তো এটা অনেকে জানে কিনা বা এই পদ্ধতি আছে কিনা। একজন আমাকে শেয়ার করলো, তাদের কাছে অনেক টাকা নিয়েছে, কী করে করেছে জানেন? প্রথমে বলেছে, আচ্ছা প্রথমে লাগবে মাত্র কত, 1,000 সামথিং, মনে করেন 1,200 বা কত জন লাগবে। বলছে 1,200 মাত্র, ঠিক আছে দিই। 1,200 টাকা দিয়ে সে একটা ফর্ম ফিল আপ করেছে। এরপরে ধাপে বলেছে, এরপরে এখন আপনার চলে আসছে আপনার গুড নিউজ, আলহামদুলিল্লাহ বলেন। তো বলছে আলহামদুলিল্লাহ, মিষ্টি খাওয়ান, মিষ্টি খাওয়ালো। তারপরে বলছে যে দেখেন আপনাদের একটা কাগজ চলে আসছে, এখন আপনারা পরের ধাপে যেতে পারছেন যদি আপনারা এখন 376,000 টাকা দেন। 76,500 কত টাকা যেন, 376,500 এত টাকা, মনে করেন 92 বা কিছু এরকম, এমন খুচরা কিছু অ্যামাউন্ট বলে। এরপরে বলো যে আপনারা এটা দেন, এটা দেওয়ার পরে আমরা এটা পরে ধাপে যাচ্ছি। পরে ধাপে যাওয়ার পরে কি করলো, এরকম ঘটনা যে বললো যে 7 লাখ টাকা দেন, আমরা এর পরে 7 লাখও লাগতে পারে, কিছু কমও লাগতে পারে, কারণ আগে যেহেতু খুচরা খুচরা লাগছিল তো আমার ডলার কনভার্ট করলে এরকম লাগবে, কিছু কম বেশি হবে। তো দেখা গেছে এটা দেওয়ার পরে বলছে যে আপনাদের যে ভাগ্য ভালো, এই ধাপে আপনাদের 1,27,000 টাকা বেঁচে গেছে। কত দিল? 7 লক্ষ টাকা দিল। বলে যে 1,27,000 বেঁচে গেছে। এটা বলার পরে তো পরিবারের মধ্যে একটা আস্থা ফিরে আসলো, তাই তো? মানুষ তো টাকা নেওয়ার পর ফেরত দেয় না, তো ফেরত দিয়েছে 1,27,000 টাকা। আসলে দারুণ, মানে এই ট্র্যাপে খুব সহজেই পড়া যায় আর কি। হ্যাঁ, যখন সে 1,27,000 দিয়েছে তখন মনে করো তার তো অনেক বিশ্বস্ত, তো বলছে না এই টাকাটা রাখেন। বলছে আপনাদের কাছে রাখেন? না না, কেন রাখছে এখন আপনার কাছে রাখেন কেন, এখন বেঁচে গেছে, টাকাটা কাজে লাগান, আবার যখন লাগবে তখন দেবেন। তো ঠিক আছে, ভদ্রলোক কি করছে, পরের ধাপে কিন্তু আরো বেশি চাচ্ছে। কত বললো যে কত, 8 লক্ষ কত টাকা লাগবে, তুলে দিয়েছে যে এত টাকা দেন। এরপর থেকে বলে যে দেখেন আপনাদের ভাগ্যটা ভালো, এখান থেকে 98,000 কত জন বেঁচে গেছে, 98,500 না 600 বেঁচে গেছে, এই 98,600 আপনার বুঝাই দিলাম। এখানে বললো, ভাবলো যে তাই তো পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ, টাকাটা ফেরত পেলাম। এই তারপরে কিন্তু আরো ফাঁদ পাতলো, এই যে দেখেন তাদের কত টেকনিক, এভাবে করে করে তারা মানে সর্বশান্ত করছে, একেবারে তার থেকে নিয়ে দিচ্ছে অনেক। ওই যে কিছুক্ষণ আগে বললাম যে একজনের কাছে 1,07,00,000 চলে গেছে, একটা ভদ্রলোকের কাছে চলে গেছে 1,27,00,000 টাকা, একজনের কাছে গেছে 2 জনের জন্য 40 লাখ টাকা, এক ভদ্রলোক আছেন যে 2,50,000 টাকা চেয়েছে, আরেক ভদ্রলোক উনি ম্যাট্রিক পাস করেছে, বয়স 55 বা 56 হবে, ওনাকে বলেছে যে আপনাকে কাজের ভিসা দিয়ে দিচ্ছি ওয়ার্ক পারমিটে। তো বলে যে ঠিক আছে। ওনার 2টা ফ্ল্যাট, উনি কিন্তু মধ্যপ্রাচ্যে ছিলেন, তো ওনাকে একজন বলছে যে আপনি টাকাটা দেবেন, ঠিক আছে। উনি ফ্ল্যাটও বিক্রি করে ফেলছেন, ফ্ল্যাট 2টা ওনার, একটা ফ্ল্যাট বিক্রি করেছেন, ওই টাকা দিয়ে উনি যাবেন, আর একটা ফ্ল্যাট উনি রাখছেন, কিন্তু কেনাডা গেলে তো আপনি জানেন সবাই ইনকাম করতে পারে, এটা তো সত্য। তো উনি করছেন এটা এই কাজের পেশার কথা বলে, ফ্ল্যাট বিক্রি করে যখন দিবেন, কিছু টাকা দিয়েছেন, বড় অ্যামাউন্ট দেওয়ার সময় তখন একজন ভদ্রলোক ওনাকে বলছে যে একটা কাজ করেন, আপনি যখন টাকা দিচ্ছেনই, আমি আপনাকে শুভাকাঙ্ক্ষী করে বলি, হতে পারে আপনার ঠিক আছে। বলছে দাদা, আরে চলে আসছে ওয়ার্ক পারমিট, আপনি কি বলেন, কাজের পেশা চলে আসছে, আপনি এখন বাধা দিচ্ছেন, মানুষ আসলে ভালো চায় না কারোর। বলছে আমি ভালোই চাচ্ছি, বিশ্বাস করেন আপনি টাকাটা ঠিকই দিবেন, কিন্তু একটু এটিএম স্যারের সাথে কথা বলে নেন, এটিএম স্যার যান, কথা বলে নেন, তথ্যগুলো জানান, আপনি কাগজপত্রগুলো নিয়ে যান, উনি কি বলে শোনেন। বলছে উনি বললেই কি আর না বললেই কি, আমার ভিসা হয়ে গেছে, আমি চলে যাবো, মানুষ তো মানুষের ভালো চায় না। এই বলে উনি কি, তারপরে ওই ভদ্রলোক জোর করে পাঠালো, উনি আসার পরে আমাকে দেখালেন কাগজপত্র এত বড়, আপনি একটা ফাইল দেখলে অবাক হবেন, একটা বড় মোটা ফাইল, এবং তারপরে আমাকে দেখালেন, দেখেন স্যার আমার কাগজপত্র সব চলে আসছে, আপনাকে দোয়া নিতে আসছি। তখন দোয়া নিতে, আমি তো আপনার হচ্ছে বয়স অনেক ছোট, তারপর আপনি আমাকে দোয়া নিতে আসছেন, বলছেন যে স্যার আপনি যেহেতু এত মানুষ গড়ার কারিগর, অনেকের জন্য কাজ করছেন, দোয়া নিতে আসছি, চলে যাচ্ছি। চলে যাচ্ছেন আপনার এই বয়সে কিসের ভিসা? বলছে ক্যানাডা তো ওয়ার্ক পারমিট হয়ে গেছে, কাজের ভিসা হয়ে গেছে। তো আমি দেখলাম প্রত্যেকটা, দেখলাম সবগুলো আপনারই করেছে, ফটোশপ করা, এমনভাবে কাজ করা, কম্পিউটারে কাজ করেছে, বোঝার উপায় নেই। তাই বললাম যে দেখেন এই যে একটা সেন্টেন্স লিখেছেন, দেখি ওইখানে একটা সেন্টেন্সের সিনট্যাক্স ভুল, মানে গ্রামার ভুল, ওখানে গ্রামেটিক্যাল কিছু ভুল, এবং সেন্টেন্সটা এই এত নিচু মানে সেন্টেন্স ওরা লেখে না, অন্যগুলো কিন্তু অনেক সুন্দর লেখা, এই 2-3টা সেন্টেন্স এরকম, ওখানে একটু কাস্টমাইজ করতে হয়েছে। এটা তখন বললাম যে এটা সম্পূর্ণ প্রতারণা, কিচ্ছু না, এটা একেবারে প্রতারণা। তো উনি নিশ্চয় নলেজটা থাকার কারণে আমি পারলাম আলহামদুলিল্লাহ। ওনাকে বলার পরে উনি বলছে, স্যার আপনি দেখেন এটা অ্যাপ্রুভ লেটার চলে আসছে, আমি সব দেখেছি, এটা যে 100% প্রতারণা আমি বুঝতে পেরেছি, এরপরও যে দেন সেটা আপনার ব্যাপার। উনার মধ্যে খটকা লাগলো, উনি আরেকজনের কাছে গেছে, একটা লয়ার, উনি বলছে এটা কোনো ভিসাই তো না, এটা কিচ্ছু না। এই জন্য বললাম
যে যেখান থেকে আছেন, প্রতিদিন আমি এই কাজটা করছি, আপনার হবে কি হবে না, কোথায় হবে, কারণ এটার কাজ করছি প্রায় 2 দশক ধরে, এবং ইংলিশ নিয়ে কাজ করছি, আইএলটিএস নিয়ে কাজ করছি, এবং ভিসা প্রসেসিং নিয়ে।